যা আমি আজকে অসহায়, এই ঢাকা শহরে আমার ছেলে মেয়ে বউ সবাই আছে, আমার কেউ নেই। এই বিশাল বাড়ি আমার ছতলা, তিনতলা বসে আত্মহত্যা করতেছে, এই ছতলা বিল্ডিংয়ে আমার সাথী কেউ নেই। উত্তরে এক বিশাল শিল্পপতি, এক ডাকে সব তার নাম জানে, কিন্তু দুই ছেলেকেও খেয়ে দেয় না, সেটা কী করবে? বউরা একই রকম, ওখানে বড় সব মসজিদ আছে, মসজিদে ঝাড়ু দাড়ি করে সারা দিন। কিন্তু আমাদের আবার মিটিং সিটে যাওয়ার সময় নেই, আপনারা যা করতে করে আমাদের মসজিদ ইসলামকে লাশ দিয়ে দেয়। এটা হচ্ছে আজকালকার দুনিয়া, এগুলো হচ্ছে শুধু কুশিক্ষার কারণে, সুশিক্ষা না থাকার কারণে। দিন বিরোধী হয়ে গেলে সে বাপ মারা কোনো কাজে লাগবে না, বকিলির মাল নিজের কাজে লাগে না, অন্যের কোনো কাজে লাগে না। এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান তোমার দিনের খাদেম হয়, আর কিছু দরকার নেই। দিন বিরোধী হয়ে গেলে সে বাপ মারা কোনো কাজে লাগবে না, বাবা মরে গেলে বলবে কি ওই কী আঞ্জমানে কী খাদেমুল ইসলাম আছে না মহিউদ্দিন ইসলাম, ওদেরকে দিয়ে দেন আমার যাওয়ার সময় নেই। এটা কয়েক করে বলছি করবে আমি, ঢাকা উত্তরে এক ঘটনা ঘটেনি, উত্তরে এক বিশাল শিল্পপতি, এক ডাকে সব তার নাম জানে কিন্তু দুই ছেলেকেও খেয়ে দেয় না, সেটা কী করবে? বউরা একই রকম, ওখানে বড় সব মসজিদ আছে, মসজিদে ঝাড়ু দাড়ি করে সারা জীবন। এ কয়েক বছর ধরে করছে, লোকে বুঝতেই পারে নিনি তিনি, তোমার নাম খুব। আর মরে যাওয়ার পরে ওই ন্যাশনাল আইডি কার্ড থাকে না, আইডি কার্ড করেছিলেন উনি বাধ্য হয়ে, ওটা তার পকেটে ছিল। এ কি কিন্তু শিল্পপতির আইডি কার্ড ওনার পকেটে কেন? যাই হোক, হাসপাতাল কর্তৃপক্ষ ওই ওই ফোন দিয়ে ওই ছেলেকে ধরেছে, বলে আপনার আব্বা তো মারা গেলেন, তো আমরা এখন কী করবো? কিন্তু বিশাল মানুষ, আপনার দুই ছেলে আসেন, তা আপনারা আসেন কী করবেন করেন। কিন্তু আমাদের আবার মিটিং সিটে যাওয়ার সময় নেই, আপনারা যা করতে করে আমাদের মহিউদ্দিন ইসলামকে লাশ দিয়ে দেন। সব পত্রিকা বেরিয়ে গেছিলো, বলে ও টাকা পূজারি, ওয়ালি লুকুল হোমাজাতিল লোমাজাতিন ইল্লাজি, বলেন টাকা জমা করে আর খালি গোনে কত কোটি টাকা হলে ব্যাংকে, কাজ গেলে ওইটা টাকা চিবিয়ে খায়, লাভ কি? যেটাকে আমার স্বাস্থ্য ভালো কর, টাকা চিবিয়ে খায় কেউ, টাকা দিতে মাল কিনবে, ওরা কিনবেও না কারো দেবেও না, বকিলের মাল নিজের কাজে লাগে না, অন্যের কোনো কাজে লাগে না, কথা হচ্ছে না। তো এই ছেলে যদি তৈরি হয় ওই ছেলে কী হবে? এই জন্যে আর এক ব্যবসায়ী নিজে ঘরের মধ্যে আত্মহত্যা করে যাওয়ার আগে যে বক্তব্য দিয়ে গেছে, ওটা এসছে সেই সময় ফেসবুকে, যে আমি আজকে অসহায়, এই ঢাকা শহরে আমার ছেলে মেয়ে বউ সবাই আছে, আমার কেউ নেই, এই বিশাল বাড়ি আমার ছতলা, তিনতলা বসে আত্মহত্যা করতেছে, এই ছতলা বিল্ডিংয়ে আমার সাথী কেউ নেই, সবাই যার যার তালে ব্যস্ত, এটুকু ভয়েস দিয়ে উনি বিষ্কিয়ে আত্মহত্যা করছে। এটা হচ্ছে আজকালকার দুনিয়া, এগুলো হচ্ছে শুধু কুশিক্ষার কারণে, সুশিক্ষা না থাকার কারণে।